টেড়া কথা বের বুঝতে কত সুবিধা, ফুক ফুক করে হাসছে, রহিমেল মাল করিম বেহে খাওয়া কয়েছি তখন, তাই যে বাপের বিহা লাগলো। আর ভালো করে বাংলা ভাষাতে কইছি তো মুখে মুখে তাকাইছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত কারণে ওয়ালা, কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। বেটা ছেলের থেকে, পেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। কিসের লাগে বেশি দুনুরে? এই লাগে বেশি শক্তি দিলাম, এই জন্য বেশি শক্তি দিলাম, ওরা সম্মানিত, ওরা ইজ্জতময় নারী, ওই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়িতে বসা থাকবে, আর আমার মতো মনিরুদ্দিন, আমার মতো মফিজুদ্দিন, আমার মতো নইমুদ্দিন, আমার মতো জালালউদ্দিন, আমার মতো তামিজুদ্দিন, আমার মতো তফিজুদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে। অর্থ সঞ্চয় মানে, অর্থ সঞ্চয় মানে কি জি ভাই? কামাই করে লিয়া আইসা। অর্থ সঞ্চয় মানে কামাই করে লিয়া আইসা, ওই বাড়ির বেটি ছেলেটাকে যেনা বসা বসা খাওয়াইতে পারে, এই জন্য আমি আল্লাহ বেটা ছেলে, বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। যেন রহিমের মাল করিম ভক্ষণ না করে, তার লেগে আমি শক্তিশালী করে বানিয়েছি। সঞ্চয় মানে ইনকাম করে নিয়েছে, অর্থ মানে ইনকাম, সঞ্চয় মানে কামাই করে লিয়াইসা খাওয়াইতে পারে, ওই সম্মানিত ইজ্জতময় নারীগুলিকে বসে বসে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে ভাই গো আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন দেখেন, হাত দুটা নাই, পা দুটা নাই, ঠ্যাং দুখান নাই, হাতও নাই, পাও নাই, এই ছোনা ঘাড়ে করে নিয়ে এলো, আইনু নিয়ে যাইতে যেতে পারবো না তো, এখানে লক করে বসে থাকতে হবে। হাসি লাগছে, কিন্তু আল্লাহ সম্মান কত দিয়ে, শক্তি যদিও কম হয় তবে আল্লাহ সম্মান কত দিয়েছে দেখলেন, যে কি আপনার গে বিহারের লোক, বাঙালের লোক, না হলো দু তিনজনা যা মোটর সাইকেল করে আজ্ঞালি আসে, কিন্তু এই এই ছোট মুলবিটাই যখন অন্য কোনো জায়গাতে যায়, বাংলাদেশে যায় বা শিলচর যায় বা গুয়াহাটি যায় বা কোনো জায়গায় যায়, ওই ওইগুলাতে যেগুলা যে রাজ্যগুলাতে দূরবর্তী রাজ্য, প্লেন ছাড়া জাহাজ ছাড়া যাওয়া যায় না, ওগুলাতে যখন যায় তখন বুঝতে পারলেন, আগাদিকে মোটামুটি পাঁচ সাতটা পুলিশ থাকে গাড়িতে, খালি ফোঁকা 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 করে গাড়িতে বাজায়, আর আমাকে চার চাকাতে করে নিয়ে যায়, আর মোটর সাইকেল খানি 12-14 খান মোটর সাইকেল, কত ইতুটুকা মানুষ খা বলে হেঁটে যাবে, কতগুলা সুরক্ষা বাহিনী কিসের লেগে, লোকটা শক্তিশালী সবকে মেরে ফেলে দিবে, ওই ওকে কাবু করার লেগে এত লোক না, লোকটা যদিও এরকম হয় তবু আল্লাহ তাকে সম্মান দিয়েছে, আমরা তাকে সম্মান করে ইজ্জত করে হারকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, এই যে সম্মান, একটা বেটা ছেলের, একটা বেটি ছেলের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যে ওই বেটি ছেলেটাকে যেন সুন্দর করে ব্যবহার করতে পারে, ওকে যেন 10 টাকা খাবার দিতে পারে, ওর যেন বসে বসে ওকে আহার দিতে পারে, ওকে যেন ওর ইজ্জতের হেফাজত করতে পারে, তার লেগে একটা পুরুষকে আল্লাহ শক্তি আলী করে বানিয়েছে। ভাইজি আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগতা না থাকে, আমি পুরুষ হয়ে খুব কথাটা কান করে শুনেলেন, মনে রাগ করে কথাটা বলছি, মনে রাগ করে কথাটা বলছি, মনে রাগ হয়ে কথাটা বাড়াইছে, তুমি পুরুষ হয়ে যদি তোমার তোমার স্ত্রী তোমার মোটর সাইকেলে চড়তে ভালোবাসে না, তোমার মামাইতো ভাইয়ের মোটর সাইকেলের ঘাটা তাকাইছে, তুই পুরুষ, তুই পুরুষ লইস, তুই সাধারণ ভাষায় হলো কা পুরুষ, আর লোকাল আর বিহারের ভাষায় হলো হিচিড়া, আর আমার গে বাঙালের কিছু ভাষায় বলে ভাড়ুয়া, আর আল্লাহ তার রসুলের ভাষায় বলে লামুরাদ, এগুলা বেটা ছেলেকে আল্লাহ বিহা করতে মানা করেছে, শুধু আল্লাহ মানা করেনি, আল্লাহর নবীও বিহা দিয়াও দেয়নি,
বিয়া করতে কয়নি বিশ্বাস যাও না শুনে লাও এই যে দেখছেন আর ভাগনাটাকে এরকম একটা চাংড়া চলে গেছে আল্লাহ নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী ও গো দয়ার নবী ও গো বিশ্বের নবী হুজুর গো আমার বয়সটা 17 18 হয়ে গেছে আমি নওজোয়ান হয়ে গেছি আমি যুবক হয়ে গেছি আমার যৌবন এসে গেছে নবী গো আমার রাসূল দয়ার নবী বলেছেন একজন তরুণ একজন তরুণী যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে যখন তার যৌবন এসে যাবে রে যুবকের বাপ রে নওজোয়ানের বাপ রে নওজোয়ান তাড়াতাড়ি বিয়া কর রে নওজোয়ানের বাপ তাড়াতাড়ি বিয়া দে নবী গো আমি নওজোয়ান হয়ে গেছি আমার যৌবন এসে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী ও গো দয়ার নবী আমার বিয়েটা দিয়ে দাও হোক আমি আল্লাহর সৈনিক নবীর সাহাবি আমার রাসূলের দরবারে এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী উত্তরের জবাব দিয়ে বললেন সওয়ালের জবাব দিয়ে বললেন নওজোয়ানরে একজন একজন নারীকে বিয়ে করতে গেলে একটা মেয়া বেটি ছেলেকে নেকা করতে গেলে একজন মেয়ে ছেলেকে বিয়ে করতে গেলে তার কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে তুই কি সেইগুলো পারবি একটা একটা করে আল্লাহর নবী তার সামনে বললেন ওই নওজোয়ান তরুণ যুবক কিছু পারব কহিলে কিছু পারব না কহিলে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন যুবক রে আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না ও কয় কিছু পারবো না তখন আল্লাহর নবী ওকে উত্তর দেয় কয় তোর বিয়ে দিতে আমি পারবো না শুধু তোর বিয়ে দিতে পারবো না লয় তোকে বিয়ে কো যা আমি তোর পারবো না তুই পারলে করে লেগা করারও অর্ডার দিলেন না দিয়াও দিল না আর করার অর্ডারও দিল না কেন যে ওর ভিতরে খান্তি আছে কেন একজন নারীর বড় ইজ্জত আছে একজন নারীর বড় সম্মান আছে ওর সম্মানের ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না নামে তোর থাকে কামে ওয়ার হয় ওই পুরুষ তুই যদি হস তোর লেগে বিয়ে জায়জ নয় তোর জন্য বিয়ে করার নিষেধ আছে কেন তোর পুরুষগত ক্ষমতা নাই এই ধরনের পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে তার প্রমাণটা লিয়েলেন আল্লাহর নবী তার বিয়ে দিয়ে দিলেন না নবী তাকে বিয়ে করতেও অর্ডার দিলেন না আল্লাহর নবী যখন এই কথা বলে দিলে তখন ওই ছোড়া কষা কাট করে উল্টা পিঠ দিয়ে হাঁটা যেতে লাগলো যেতে যেতে দুই চার পা ওই বক্সটার কাছে গেছে উল্টা এসে গেছে ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমার নবী বিয়ে দিয়ে দিলেন না আমার নবী বিয়ে অর্ডার দিলেন না কিন্তু নবী গো রাত্রিবেলায় যে আমার ঘুম আসে না বিছানে শুইতে যে নিন আসে না খালি ওপর দিকে থাকিয়া থাকছি আর রাত যাচ্ছে না বছর যাচ্ছে কিছু বোঝা যায় না নিন আসে না যে তারা গুনছি নিন আসে না তারা গুনছি একটু কোন রকম চোখ গুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছি কি করব আল্লাহর নবীকে এই কথাটা বলছে কি করব রাতে যে ঘুম হয় না আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন যুবক রে এ নওজোয়ান রাত্রিবেলায় যদি তোর ঘুম না হয় তোকে যদি ঘুম না আসে তোর যৌবন যদি জ্বালা দেয় তোর যৌবন যদি হুড়া দেয় তবে আমি রাসূল বলছি তুই প্রতি মাসে তিনটা চারটা পাঁচটা করে রোজা কর
তুই যদি রোজা রাখিস তবে আল্লাহর ধ্যান তসবিহ তোর মস্তিষ্কে থাকবে, তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না, তোর তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে, তুই আল্লাহ তার রসুলের দিকে তোর ধ্যান হয়ে যাবে। আমার রসুল দয়ার নবী বিশ্বের নবী রোজা রাখার অর্ডার দিলেন তবুও বিয়ে করার অর্ডার দিলেন না, রোজা করার অর্ডার দিলে কিন্তু বিয়ে করার অর্ডার দিলে না। কেন? যে একটা সম্মানিত নারী, একটা ইজ্জতময় নারীকে নিয়ে হিসা যদি তুই তার ইজ্জত দিতে না পারিস, যদি তাকে দিনের খাবার দিতে না পারিস, যদি তাকে তুই রাতের খাবার দিতে না পারিস, যদি ওই রঙ্গ করে হাইটা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস, তবে তুই বিয়ে করিস না। खाने के फायदेमंद है, होटल अभी भी खुला हुआ है, कुछ ही देर में बंद होने वाला है, और टिकट का जो पैसा 100 रुपए था उसके खाना का 80 रुपए कर दिया गया है, आप कसरा जाकर खाना खाए। माशाल्लाह विशाल व्यापार, एकेर माल 80 ते चले इससे खाली एक गिला दिया ना, कौन गला आज है एक गिला না পা দিয়া টানা গেল, তার মানে এদিকে মোটামুটি 2010 সালে না 2011 সালে একটা জালসা করতে ছিল আরারিয়ার দিকে জালালগড়ের সাইডে, তো তখন কিন্তু এই এলাকাতে আমি নতুন এসছি, আর আরো দুটা নাম করা বক্তা নিয়ে এসছে, আর আমি তখন দেখার দিক দিয়ে নাম করা, তখন আমি ওয়াচ করতে ওরকম পারতাম না মানুষ। गुम हो गई है, किसी के गली में या घर के सामने रखी हुई थी, गुम हो चुकी है, ज्यादा जिसको भी जानकारी मिले इसकी इत्तला दे दे। तो 2010 से 10 साल ना 11 साल लिए चलो, तो कौन हम ये इलाका था सर्वप्रथम, तो कौन हम वाच करते जानतुम ना, तकरीर करते जानतुम ना, दूचे माने 15-20 मिनट हो तो আর লোক উঠা পেঠা পাল্লি যেত, ওয়াজ তখন শুনত না। আচ্ছা আপনার নাম কি বাপু? মাইনুল হক, 500 টাকা। আর এক বাপ মার লেগে আর একজন আর এক বেচারা দিয়েছে 50 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়। তো ভাইজান আমার আব্বা জানারা তো কইছে মুলবি সাহেব 11টা ভুঁস জবাই করে চল, একটাও নাই, সব বাদিয়া চাইটা মুছে খেয়ে নিয়েছে। যত দোকান বসেছিল দোকানে সব মানে খালি ডাব্বা ডুবি লেগে গেছে, মাল কিছু ঘুরে যায়নি, এত লোক হয়েছিল ওই জালসাটাতে। মানে আমিও তখন বক্তা হিসাবে নতুন, আর আরো কুন্ডে থেকে দুটা নতুন বক্তা নিয়ে এসেছিল ওই আরারিয়া ফারবিসগঞ্জের সাইডে। হ্যাঁ, যে মানে কি জায়গাটার নাম ছিল, চুন্নি ঘাট না কি বলে নাম ছিল, কয়দল কাটিয়ে দেওয়ার পর মনে আছে, মেলা দিন হয়ে গেল 2009 সালে 10 সালে কথা বলছি, মোটামুটি 14 বছর আগে। তো 11টা ভুঁস শেষ করে দিয়েছিল, এত মানুষ এসেছিল, ওইলে বলছি পা দিয়া ছিঁড়া গেল না হাত দিয়া ছিঁড়া গেল। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, তো বিশাল অফার, 100 টাকার মাল 80 টাকায় চলে এসছে। আপনারা যদি এখনো কেউ রাইত বড় রাইত 2টা 2:30 বাজছে যদি একটু কো কো করে তো যা পো পো করে খাইলেন, 20 টাকা কমিয়ে দিয়েছে। দয়াল দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কো তুই যন্ত্রণা, শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা, সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না, কত পাথর মারে।